নিয়ামতপুর বাজার এলাকায় যানজট নিত্যদিনের সমস্যা মানুষজনের কাছে। রাস্তার ওপরেই অনেক ক্ষেত্রে রয়েছে ছোটোখাটো দোকান, পাশাপাশি নর্দমাগুলিও রয়েছে, যে কারণে রাস্তার অংশ অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আর যার ফলে নিয়ামতপুর বাজার এলাকায় এখনও পর্যন্ত যে যানজটের সমস্যা তা থেকে মুক্তি মেলেনি। এর আগেও আসানসোল পুর নিগমের তরফ থেকে এই নিয়ামতপুর বাজারকে যে যানজট মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই যানজট সমস্যা থেকে মুক্তি মেলেনি। তার মধ্যেই নিয়ামতপুর বাজার এলাকা পরিদর্শন করলেন ট্রাফিক বিভাগের এসিপি এবং আসানসোল পুর নিগমের মেয়র ইন কাউন্সিল ইন্দ্রাণী মিশ্র, এবং তিনি জানিয়েছেন যে এই নিয়ামতপুর বাজার এলাকাকে যানজট মুক্ত করতে বিশেষভাবে পরিকল্পনা করছে পুর নিগম এবং পুলিশের ট্রাফিক বিভাগ। পুরো অনেক জ্যাম হচ্ছে নিয়ামতপুর আইসি মোড়, যদি দেখেন খুব ট্রাফিক কনজেশন থাকছে। তো আমরা আজকে ভিজিট করলাম, যদি আমরা কিছু রেস্ট্রিকশনস টোটো অটো এবং বিভিন্ন ভেহিকলসের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করে যদি বেটার ট্রাফিক ফ্লো করতে পারি, একটু কনজেশন কমানো যায়, লোকজনের একটু হেল্প হবে তাতে। সেই জন্যই আমরা ঘুরে ঘুরে দেখছি যে অনেক দোকানপাট রাস্তায় আছে, সেগুলোর কিছু অল্টারনেট ব্যবস্থা করা যায় কি না, অটো টোটো এগুলোকে কোন দিক থেকে ঘোরালে সুবিধা হবে যাতে আমাদের চার মাথার মোড়টা জ্যামটা কমে। সেই জন্যই আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে এফসিআই গোডাউনেরও পার্কিংয়ের কিছু সমস্যা আছে, সেটার জন্য আমরা পরিদর্শন করলাম। তাতে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনও ছিল, পৌর প্রশাসনও ছিল, প্লাস চেম্বার অফ কমার্স, বাজার কমিটির লোকজন সবাই মিলে, কারণ প্রবলেমটা তো একার না, প্রবলেমটা সবার। জানা গিয়েছে যে এই যানজট মুক্ত করতে ওই এলাকার রাস্তার ওপর যান চলাচলের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে এবং সময় নির্ধারিত করা হবে। পাশাপাশি যে সমস্ত ছোট ছোট দোকানগুলি রয়েছে রাস্তার একদম পাশে, যে কারণে রাস্তা সরু হয়ে যাচ্ছে, সেই সমস্ত দোকানগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি যে নর্দমাগুলির কারণে রাস্তাটি ছোট হয়ে আছে, সেই নর্দমাগুলিকে পরিষ্কার করে নর্দমা তৈরি করে তার সঙ্গে রাস্তা বাড়ানোরও পরিকল্পনা করা হয়েছে, এবং আপাততভাবে সেখানে কিছু যান চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে যাতে করে এই যানজট সমস্যা থেকে এলাকার মানুষজন মুক্তি পান। কারণ এই নিত্যদিনের যানজটে ব্যাপকভাবে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষজনকে, অনেক ক্ষেত্রে আপৎকালীন গাড়িগুলিও যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ে। সেজন্য বহুদিনই ধরেই স্থানীয়দের দাবি ছিল যানজট মুক্ত করার, এবং সেই কাজেই হাত লাগাচ্ছে প্রশাসন। দেখুন, আমরা অনেকদিন থেকে অভিযোগ পাচ্ছিলাম যে মিঠুরিয়া রোডটা জ্যাম হচ্ছে, সীতারামপুর রোডটা জ্যাম হচ্ছে, জিডি রোডটা জ্যাম হচ্ছে, পথচারীদের অসুবিধা হচ্ছে, লোকাল মানুষের সমস্যা হচ্ছে। তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ট্রেন টু ট্রেন ক্লিয়ার করা হবে, এবং ট্রেন টু ট্রেন ক্লিয়ার হয়ে গেলে রাস্তাঘাটটা একটু সরা হবে এবং নিয়ামতপুরের মানুষের পথচারীদের অনেক সুবিধা হবে।